हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हमें क्लास 11 अंतर्करण व अवकलन प्रश्नमाला 3 ए चैप्टर परवर्ती नतून किछु अंकने कथा बोलबो। जदि तुम्हारा भिडियो भलो लगे तब तुम्हारा अवश्य भिडियो के लाइक करते पारो, और जरा हमारे चैनल नतून आछो तारा अवश्य ये चैनल के सबसक्राइब कर दिए परवर्ती भिडियो नोटिफिकेशन पाओयार जन्य बेल आइकन के प्रेस कर रखते पारो। ताछाड़ा तुम्हारा जदि क्लास 11 गुणोत्तर प्रगति ए चैप्टर अंकगुलो देखते चाओ तो हमारे आरेक चैनल आछे मैथ वर्सेस मैथ 2, সেখানে গিয়ে দেখতে পারো, তার লিংক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এটা হলো এই চ্যাপ্টার 27 নম্বর পার্ট। এর আগে আমি এই চ্যাপ্টারের 26টা পার্ট আপলোড করেছি, যদি সেই 26টা পার্ট পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিংক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ আমরা দীর্ঘ উত্তর ধরনের আটটি অঙ্ক শুরু করছি। কি বলছে? 2 × f(x) + 3 × f(-x) = x² - x + 1 হলে f' এর মান নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল আমাকে f' এর ভ্যালু বার করতে গেলে আগে আমাকে f' বার করতে হবে, আর f' বার করতে গেলে আগে আমার দরকার f(x), তাহলে সেটাই আমি এবার করব। তাহলে আমাদের এখন লক্ষ্য কি, আমাকে f(x) বার করতে হবে। তাহলে যে ইকুয়েশনটা ওরা দিয়েছে আমি লিখে নিয়েছি, এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে এখন এই এক নম্বর ইকুয়েশন থেকে তো আমি তো f(x) এর ভ্যালু বার করতে পারবো না, কারণ কি f(x) আছে আর f(-x) আছে, তার মানে কি দুটো অজানা জিনিস। মনে করো এটা x, এটা y, তাহলে কি দুটো অজানা জিনিস থাকলে দুটো ইকুয়েশন দরকার, তবেই তো সেই দুটো অজানা জিনিসের আমরা ভ্যালু বার করতে পারবো। তাহলে এই এই এক নম্বর ইকুয়েশন থেকে আমাকে আর একটি ইকুয়েশন তৈরি করে দিতে হবে। কীভাবে তৈরি করে নিচ্ছি? একের এক নম্বরের ইকুয়েশনের উভয় পক্ষে এক্সের জায়গায় কত বসাবো? এখন -x বসাবো। তাই লেখো নাও একে এক্সের পরিবর্তে -x বসিয়ে পাই। বসাও, অতএব 2 × f(-x) + 3 × f(, তাহলে যেই এক্স এর জায়গায় তুমি -x বসাবে তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে f(x) = তাহলে এক্স এর জায়গায় -x, তাহলে -x এর হোল স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় -x + 1, তাহলে আমরা কত পাচ্ছি? বা 2 × f(-x) + 3 × f(x) = -x এর হোল স্কোয়ার নাকি x² -x + 1, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন আমাকে সলভ করে নিয়ে আমাকে f(x) এর ভ্যালুটা বার করতে হবে। তো দেখো আমাকে তার মানে কি কোন জিনিসটাকে দূর করতে হবে? f(-x)টাকে। তাহলে দেখো কীভাবে সলভ করছি, লিখে নাও। নাও 1 এবং 2 সমাধান করে পাই। নাও 1 এবং 2 সমাধান করে পাই। তাহলে আমি তাড়াবো কি f(-x)টাকে। তাহলে এখানে f(-x) এর সহগ কত আছে, বা f(-x) এর সাথে গুণ কত আছে? 3। আর এখানে f(-x) এর সাথে কত গুণ আছে? 2। তাহলে দেখো সরি গাইস, 1 নম্বর ইকুয়েশনকে আমি কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। তাহলে কী হবে? এটা 2 × 3 = 6 হয়ে যাবে। আর 2 নম্বর ইকুয়েশনকে আমি 3 দিয়ে গুণ করবো, তাহলে কি 3 × 2 = 6 হয়ে যাবে। তাহলে কি তারপরে এদেরকে আমি বিয়োগ করে দেবো, তাহলে এইটার এটাকে কে হবে? তাহলে শুধু তখন f(x) পড়ে থাকবে। তাই করছি, নাও 1 কে 2 দ্বারা ও 2 কে 3 দ্বারা গুণ করে তারপরে বিয়োগ করে দেবো। তাহলে সেটাই করো, নাও 1 গুণ কত করবো? 2 বিয়োগ 2 গুণ 3 করে পাই। তাহলে 1কে তুমি তাহলে কত দিয়ে গুণ করবে? 2। তাহলে 1 নম্বরটা লিখে নাও আগে, 2 × f(x) + 3 × f(-x) ইন্টু কত? 2 বিয়োগ 2 কি কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। তাহলে 2 × f(-x) + 3 × f(x) × 3 = ঠিক একরকমভাবে ডান পাশেগুলো করবো। তাহলে 1 এর ডান পাশে তাহলে কত গুণ করবো? 2। তাহলে x² - x + 1 × 2 বিয়োগ, আর 2 এর ডান পাশে কী আছে? x² + x + 1 × 3। ওকে, এবার চলো এটাকে এবার সিম্পলিফাই করবো। বা আর গুণ করে দাও, 2 × 2 = 4 f(x) + 3 × 6 × f(-x). আর -3 দিয়ে যারা গুণ করে দাও, তাহলে -3 × 6 × f(-x) আর প্লাস মাইনাসে -3 × 3 = 9 f(x)
इज इक्वल टू वन नीचे देखो दुई दे गुण करो टू एक्स स्क्वायर माइनस टू एक्स प्लस टू और थ्री दे गुण कर दो माइनस थ्री एक्स स्क्वायर प्लस माइनस माइनस थ्री एक्स प्लस माइनस माइनस तीन एक के तीन ओके सिम्प्लीफाई करो बा सिक्स इंटू एफ अफ माइनस एक्स और माइनस सिक्स इंटू एफ अफ माइनस एक्स कटे आए पर फोर इंटू एफ अफ एक्स माइनस नाइन इंटू एफ अफ एक्स तेल लिखो फोर इंटू एफ अफ एक्स माइनस नाइन इंटू एफ अफ एक्स इज इक्वल टू तेल एखे कि पढ़े थको टू एक्स स्क्वायर माइनस थ्री एक्स स्क्वायर तेल शुद्ध माइनस एक्स स्क्वायर माइनस टू एक्स माइनस थ्री एक्स तेल माइनस फाइव एक्स प्लस टू माइनस थ्री तेल माइनस वन ओके तेल एखान से कि पाची शुद्ध पा माइनस फाइव इंटू एफ अफ एक्स इजिकल टू लेखान देखो माइनस कम लेते हैं माइनस कम दी कि पा एक्स स्क्वायर प्लस फाइव एक्स प्लस वन तेल एखी की उभय दिक्कत के माइनस माइनस तुम दीची तेल एफ अफ एक्स वन कत पा जस्ट पास टाइट नीचे चले आसें तेल वन बाई फाइव इंटू एक्स स्क्वायर प्लस फाइव एक्स प्लस वन एट हो गए एफ अफ एक्सर भैलू और आपको बार करते हैं कि एफ डैश वन भैलू तर मैं कि प्रथम एफ डैश एक्स बार करी तरह एक्सर जगह वन बसिए देव तेल एट कत नम्बर इक्वेशन दीची तीन नम्बर इक्वेशन दीची कारण कि अलरेडी आगे एक आ दुई लिखे एन कि करब नाओ तीन उभयपक्षे एक्सर सपेक्षे अवकलन कर पाई नाओ तीन उभयपक्षे एक्सर सपेक्षे अवकलन कर पाई अवकलन कर पाई ठीक है तेल करो नाते डि बी एक्स अफ एफ अफ एक्स इज इक्वल टू वन बाई फाइव तुम्हारा कन्स्टैंट बैरे बेर कर दिल इंटू डि बाई डि एक्स अफ एट मैं कि प्रत्येक पदर में आलदा आलदा भाव अवकलन करब डि बाई डि एक्स अफ एक्स स्क्वायर प्लस फाइव कन्स्टैंट बैरे रखी इंटू डि बाई डि एक्स अफ एक्स प्लस डि बाई डि एक्स अफ वन ये ना करो पाते कारण ये ध्रुवक पदर अवकलन जीरो है तो एखान से लिखते परि एफ डैश एक्स लिखे तो यह लिखा जाए इज इक्वल टू वन बाई फाइव इंटू एटार भैल्यू कथा है टू एक्स तुम्हारा सबाई जो प्लस फाइव इंटू एटार भैल्यू कथा है डि बाई डी एक्स अफ एक्स मैंने कि डि एक्स बाई डी एक्स एर भैल्यू है वन प्लस ध्रुवक पदर अवकलन जीरो तेल ओवरऑल कत पाची बा एफ डैश एक्स इज इक्वल टू वन बाई फाइव इंटू टू एक्स प्लस फाइव ओके ले जाओ एफ डैश एक्सर भैल्यू आपको बार करते हैं कि एफ डैश वन अतः एफ डैश वन इज इक्वल टू वन बाई फाइव इंटू देखो एखे एक्सर जगह वन लिखे तेल ए पास एक्सर जगह वन लिखब टू इंटू वन प्लस फाइव कत पा वन बाई फाइव इंटू तेल दुई एक दुई प्लस सत समान समान कत लिखते पड़ी सत बाई पाँच तेल एफ डैश वन भैल्यू कत सत बाई पाँच तो ये है अंकर अन्सार नेक्स्ट अंक नयदा कि अपेक्षक समय गुणफल अंतर्कलज निर्णय करार पद्धति प्रयोग कर देखाओ जी बाई डी एक्स अफ एक्स टू दिवार एन इक्वल टू एन इन टू एक्स टू दिवार एन माइनस वन जेखने एन समान धनात्मक पूर्ण संख्या तो चलो करी अन्सार तेल एट इज इक्वल टू ये प्रमाण करते हैं तेल बामपक्ष के लिखे नहीं बामपक्ष जी बाई डी एक्स अफ एक्स टू दिवार एन इज इक्वल टू तो देखो आखिर गुणफल ये बोले ना गुणफल अंतर्कलज निर्णय करार पद्धति को अनुजाई हाँ बार करते हैं गुणफल कौन है जो दो आलदा फांगशन थे दोटो फांगशन गुण थे एखे तो एक फांगशन आज एक्स टू दिवार एन तर मैं कि ये दोटो जिस गुणफल रूपे प्रकाश करते हैं तब तो एखे गुण फर्मुला यूज करतेब तो सूचक एक नियम आज कि ए टू दिवार एम इंटू ए टू दिवार एन इज इक्वल टू लिखी हमें ए टू दिवार एम प्लस एन तो फर्मुलाटा यूज करब तो कि लिखते परि ये ये लिखते परि डि बाई डी एक्स अफ एक्स टू दिवार एन माइनस वन इंटू एक्स एक्सर माथा किचु नहीं मैंने कि वन आए कि पारे पारे तेल जोग हो जाए यह सूचक नियम अनुजाई तेल आर से ही एक्स टू दिवार एन फिर पा तो देखो एखे आर से दो फांगशन गुण रूपे प्रकाश करते पे तेल कि एखे गुण फर्मुला यूज करब तेल अवकलन गुण फर्मुला एक बार देखे नाओ डि बाई डी एक्स अफ यू इंटू भि जेखने यू हे तुम्हार फार्स्ट फांगशन और भि हे सेकेंड फांगशन तेल दो जिस गुणफल फर्मुला क्या है अवकलन यू इंटू डि बाई डी एक्स अफ यू तर मैंने कि प्रथमटा रेखे द्वितीयटार अवकलन प्लस भि इंटू डि बाई डी एक्स अफ यू दैट इज द्वितीयटा रेखे प्रथमटार अवकलन तो एखे तई करब ये प्रथम जिस मन करो मैं यू मन करो और एक्सटा के भि मन करो तो फर्मुला यूज करी लिखते परि समान समान प्रथमटा रेखे एक्स टू दिवार एन माइनस वन इंटू
দ্বিতীয়টার অবকলন তাহলে জি বাই ডিএক্স অফ এক্স প্লাস দ্বিতীয়টা রেখে তাহলে এক্স ইন্টু জি বাই ডিএক্স অফ এক্স টু দি বার এন মাইনাস ওয়ান লিখতে পারি সমান সমান এক্স টু দি বার এন মাইনাস ওয়ান ইন্টু তাহলে জি বাই ডিএক্স অফ এক্স কত হয় ওয়ান হয় তাহলে এটা ভ্যালু হবে ওয়ান প্লাস কী করে এটা ওয়ান হলো দেখে নাও এই লজিকে তোমরা বলতে পারো জি বাই ডিএক্স অফ এক্স মানে আমরা কী বলতে পারি জিএক্স বাই জিএক্স রাইট তাহলে জিএক্স ডিএক্স কেটে গেলে মনে করো তাহলে কত পাবো ওয়ান পাবো এই লজিকে তোমরা মনে করতে পারো এটা আমরা ওয়ান পেয়েছি এখানে কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করলাম না ঠিক আছে প্লাস এবার এটা আমরা অবকলন করতে হবে তাহলে এক্স ইন্টু তাহলে এটাকেও আবার কি দুটো জিনিসের গুণফল রূপে প্রকাশ করবো তাহলে জি বাই ডিএক্স অফ এক্স টু দি বার এন মাইনাস টু ইন্টু এক্স লিখতে পারবো অবশ্যই পারবো তাহলে এখানে আবার সেই দুটো জিনিসের গুণফলের ফর্মুলা ইউজ করবো এই জায়গাটা আবার তাহলে সময় সময় কী লিখতে পারি এক্স টু দি বার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মানে কি শুধু এক্স টু দি বার এন মাইনাস ওয়ানই পাবো প্লাস এক্স ইন্টু থার্ড ব্র্যাকেট তাহলে এখানে আবার সেই দুটো জিনিসের গুণফলের ফর্মুলা এটা ইউজ করবো তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন তাহলে এক্স টু দি বার এন মাইনাস টু ইন্টু জি বাই ডিএক্স অফ এক্স প্লাস এক্স ইন্টু জি বাই ডিএক্স অফ এক্স টু দি বার এন মাইনাস টু তাহলে সমান সমান এক্স টু দি বার এন মাইনাস ওয়ান প্লাস এক্স ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স টু দি বার এন মাইনাস টু ইন্টু এটার ভ্যালু কত বলেছি ওয়ান তাহলে ওয়ান প্লাস এক্স ইন্টু জি বাই ডিএক্স অফ এক্স টু দি বার এন মাইনাস টু যেমন ছিল তেমন লিখলাম থার্ড ব্র্যাকেট ক্লোজ এবার আমি কী করছি এবার এক্সটা এদের সাথে গুণ করে দেবো তাহলে গুণ করো তাহলে এক্স টু দি বার এন মাইনাস ওয়ান প্লাস এক্স ইন্টু এক্স টু দি বার এন মাইনাস টু প্লাস কারণ কি এক্স টু দি বার এন মাইনাস টু ইন্টু ওয়ান মানে কি এক্স টু দি বার এন মাইনাস টুই পাবো আর সাথে এক্স গুণ করলাম আর এক্সটা তাহলে এই এক্সের সাথে গুণ করে দেবো তাহলে প্লাস এক্স স্কোয়ার ইন্টু জি বাই ডিএক্স অফ এক্স টু দি বার এন মাইনাস টু ওকে তাহলে সমান সমান কী লিখতে পারি এক্স টু দি বার এন মাইনাস ওয়ান প্লাস এবার দেখো এই দুটো যদি আমি গুণ করি তাহলে এর পাওয়ারে আছে এন মাইনাস টু এর পাওয়ারে আছে ওয়ান তাহলে কি সূচকের নিয়ম অনুযায়ী কি পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে কত পাবো এক্স টু দি বার এন মাইনাস টু প্লাস ওয়ান তার মানে কি এই দুটোকে গুণ করলে আমরা পাবো এক্স টু দি বার এন মাইনাস ওয়ান কারণ কি পাওয়ারে এক্স টু দি বার এন মাইনাস টু প্লাস ওয়ান লিখছো এই যায় দেখে নাও এক্স ইন্টু এক্স টু দি বার এন মাইনাস টু রাইট সময় সময় কী লিখতে পারি এক্স টু দি বার এন মাইনাস টু প্লাস ওয়ান সময় সময় কত লিখতে পারি এক্স টু দি বার এন মাইনাস ওয়ান লিখতে পারি তাই লিখেছি আমি ডাইরেক্ট লিখেছি তাও একবার দেখিয়ে দিলাম কী করে এটা আসলো প্লাস এক্স স্কোয়ার ইন্টু জি বাই ডিএক্স অফ দেখো এবার এটাকে আবার দুটো জিনিসের গুণফল রূপে প্রকাশ করছি কীভাবে প্রকাশ করবো তাহলে এক্স টু দি বার এন মাইনাস থ্রি ইন্টু এক্স লিখতে পারি আবার সেই তাহলে আমি এই দুটোকে গুণ করলে আবার তো এক্স টু দি বার এন মাইনাস টু ফিরে পাবো তাহলে এখানে আবার সেই আমি দুটো জিনিসের গুণফলের ফর্মুলা ইউজ করবো অবকলনের ক্ষেত্রে তাহলে সময় শোন এক্স টু দি বার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি বার এন মাইনাস ওয়ান এই দুটো কিন্তু যোগ করবো না এখন আমরা কারণ আমরা সিমিলারিটি খুঁজছি সিমিলারিটিটা এরপরেই আমি বলবো প্লাস এক্স স্কোয়ার ইন্টু তাহলে এখানে আবার সেই ফর্মুলা ইউজ করো প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন তাহলে সমান সমান এক্স টু দি বার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি বার এন মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি বার এন মাইনাস থ্রি ইন্টু জি বাই ডিএক্স অফ এক্স কত দেবে ওয়ান প্লাস এক্স ইন্টু এটা যেমন আছে তেমন লিখব জি বাই ডিএক্স অফ এক্স টু দি বার এন মাইনাস থ্রি সমান সমান এক্স টু দি বার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি বার এন মাইনাস ওয়ান প্লাস এবার এই এক্স স্কোয়ারটা আমি গুণ করবো হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি বার এন মাইনাস থ্রি ইন্টু ওয়ান মানে কি সেই আবার এই জিনিসটা পড়ে থাকবে প্লাস এক্স স্কোয়ারটা এর সাথে গুণ করে দাও তাহলে কত পাবো এক্স কিউব ইন্টু জি বাই ডি এক্স অফ এক্স টু দি বার এন মাইনাস থ্রি লিখতে পারি তাহলে সমান সমান এক্স টু দি বার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি বার এন মাইনাস ওয়ান প্লাস দেখো তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কি পাওয়ারগুলো আবার যোগ হয়ে যাবে কারণ বেস প্রত্যেকেরই সেম আছে তাহলে পাওয়ার যোগ করে তাহলে কী পাবো এক্স টু দি বার এন মাইনাস থ্রি প্লাস টু তার মানে কি এই দুটো গুণ করলে আমরা পাবো এক্স টু দি বার এন মাইনাস ওয়ান রাইট প্লাস এক্স কিউব ইন্টু জি বাই ডিএক্স অফ এক্স টু দি বার এন মাইনাস থ্রি
তো অনেক দূর আমরা পর্যন্ত করে ফেলেছি, এবার আমরা সিমিলারিটি খুঁজছি। এবার দেখো, লক্ষ্য করো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কটা আছে? এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কটা আছে? দুটো। এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্সের মধ্যে পাওয়ার কত আছে? দুটো। আর এখানে কত আছে, মানে এখান থেকে তো এই যে এসছে, এখানে লক্ষ্য করো, আর এক্সের পাশে বা মাথায় কী আসছে? এন মাইনাস টু। তাহলে কি এক্স স্কোয়ার ছিল, তার মানে কি এক্সের মধ্যে দুই ছিল, সেই সময় দুটো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এসেছে, প্লাস এই পাশে জি বাই ডি এক্সের মধ্যে এক্সের মাথায় কত গেছে? এন মাইনাস টু, এন ছিল সাথে এই যে দুটো ছিল মাইনাস করে এই পাশে চলে এসছে। ঠিক একরকমভাবে কিউবেকটা দেখো, দেখো এখানে এক্স কিউব আছে, তাহলে একরকমভাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কটা আছে? তিনটে যোগ আছে, ঠিক আছে। এখানে মাথায় থ্রি আছে বলে তিনটে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যোগ আকারে পেয়েছি, ইন্টু জি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর মাথায় কত গেছে, মানে এক্স টু দি পাওয়ার মাথায় কত গেছে? এন মাইনাস, এই থ্রিটা মাইনাসে চলে এসছে, ঠিক আছে। তাহলে এভাবে করতে করতে তো আমরা পরপর বেড়ে যাবে বেড়ে যাবে, তাহলে এম করতে করতে আমরা সিমিলারিটিটা খুঁজে পেয়েছি। তাহলে এম করতে করতে এক সময় দেখো কী হবে, এম করতে করতে এগিয়ে যাব, কারণ কি এন আমাকে কী বলেছে, স্বাভাবিক সংখ্যা, এরপরে তিন, এরপরে চার, এম করতে করতে বাড়বে। তাহলে এম করতে করতে এক সময় এই যায় কী চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান চলে আসবে, টোটাল তো এন পর্যন্ত যাবে। তাহলে এন এর আগের সংখ্যাটা কী আছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এরকম করে এক বাড়তে বাড়তে এক্স কিউব বাড়তে, এরপর এক্স টু দি পাওয়ার ফোর, এরপর এক্স টু দি পাওয়ার ফাইভ বাড়তে বাড়তে এক সময় কত চলে আসবে এই জায়গায়, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে কি এই জায়গায় যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান চলে আসে, তার মানে কি এর আগে কটা, তার মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থাকবে, এন মাইনাস ওয়ান খানা। এই মাথায় যখন কিউব ছিল তখন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কটা যোগ ছিল? তিনটে যোগ ছিল। যখন এই এক্সের মাথায় এন মাইনাস ওয়ান চলে আসবে, এই এক্সের মাথায় যখন এন মাইনাস ওয়ান চলে আসবে তখন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কখানে থাকবে? এন মাইনাস ওয়ান খানা। তো সেটাই বার করছি দেখো, তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস জজেক্ট করতে করতে এগিয়ে যাবে, পরে লাইন লিখবো এন মাইনাস ওয়ান সহ, করতে করতে এগিয়ে যেতে যেতে এক সময় এই এক্স কিউবের জায়গায় কত চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু জি বাই ডি এক্স অফ এক্স টু দি বার এন, প্রত্যেকেরই কমন, মাইনাস কত হবে দেখো, এখানে থ্রি ছিল বলে এখানে থ্রি মাইনাস ছিল, তাহলে এখন এখানে এন মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস হয় কত যাবে, এন মাইনাস ওয়ান। ওকে, তাহলে শোনা শোন, তাহলে এখানে এক্স টু দি বার এন মাইনাস ওয়ান এসেছে, মানে কি এর আগে কটা এক্স টু দি বার এন মাইনাস ওয়ান যোগ আছে? এন মাইনাস ওয়ান সংখ্যক, তাহলে কী লিখবো, তাহলে এন মাইনাস ওয়ানটা যদি এক্স টু দি বার এন মাইনাস যোগ আকারে থাকে, তাহলে কীভাবে লিখতে পারি, তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি বার এন মাইনাস ওয়ান, এখান থেকে এই পর্যন্তটাকে এইভাবে লিখতে পারি। পাঁচটা দুই যদি পরপর যোগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা কী লিখতে পারি, পাঁচ ইন্টু দুই, তাহলে সেম জিনিস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তোমার এন মাইনাস ওয়ানখানা যোগ আকার আছে, তাহলে ডাইরেক্ট লিখে দিতে পারি আমি এন মাইনাস, এটা এন কিন্তু, হ্যাঁ এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু, আর এটা কথা হচ্ছে জি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন, মাইনাস মাইনাস প্লাস ওয়ান, রাইট। তাহলে সমান সমান এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু জি বাই ডি এক্স অফ, শুধু এক্স পড়ে থাকবে, কারণ কি মাইনাস এন প্লাস এন কেটে যাচ্ছে, আর পড়ে থাকবে কি পার এ ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান মানে কি শুধু এক্স লিখতে পারি, আর আমি প্রথম থেকে বলে আসছি এটার ভ্যালু কত ওয়ান, তাহলে সমান সমান এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, রাইট। তাহলে এখন আমি কী করতে পারি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কমন নিতে পারি, তাহলে কমন নাও, তাহলে কী পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে এন মাইনাস ওয়ান আর এখান থেকে প্লাস ওয়ান, তাহলে সমান সমান কী পড়ে থাকছে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এন, তাহলে এন থেকে প্রথমে লিখে দাও এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা তো আমাকে ডানপক্ষে প্রমাণ করতে বলেছিল, অতএব ডানপক্ষ প্রমাণিত। তো আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।